আসসালামু আলাইকুম সবাইকে এস কে ডুটাক অফিশিয়াল ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আপনাদের জন্য একটি আপডেট নিউজ নিয়ে আজকে হাজির হলাম আপডেট নিউজটি হচ্ছে উপবৃত্তি পাচ্ছেন কারিগরির সাতাত্তর হাজার শিক্ষার্থী এটা আমাদের বার্তা প্রতিবেদকে তেইশ মে দু হাজার চব্বিশে এই খবরটি প্রকাশিত হয়েছে তো সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কারিগরির কোন কোন সাতাত্তর হাজার শিক্ষার্থী উপবৃত্তিটি পাবে তো ভিডিওর প্রথমে আপনাদের প্রতি একটু অনুরোধ থাকবে সেটি হচ্ছে আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো এই চ্যানেল সবার আগে আপলোড দিয়ে থাকি তো চলেন ভিডিও শুরু করা যাক আমাদের বার্তা প্রতিবেদক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ছিয়াত্তর হাজার সাতশো উনানব্বই জন শিক্ষার্থী উপবৃত্তির আওতায় আসছে দেশের আটটি আঞ্চলিক কার্যালয় থেকে ষষ্ঠ থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমাস সপ্তম পর্ব পর্যন্ত এসব শিক্ষার্থীর তত্ত্ব সংগ্রহ করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে উপবৃত্তিক বিষয়ে কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় সম্প্রতি কারিগরি অধিদপ্তরের সভা শেষে এই তথ্য জানা গেছে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আজিজ তাহের খান এই ছাড়াও উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটি সংশ্লিষ্ট এতে উপস্থিত ছিলেন জানা যায় দেশের আটটি আঞ্চলিক কার্যালয় থেকে প্রাপ্ত সর্বমোট ছিয়াত্তর হাজার সাতশো উনানব্বই জন প্রথমবারের মতো উপবৃত্তির আওতে আসা শিক্ষার্থীর তথ্য উপবৃত্তির আওতাভুক্ত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর তথ্য যেন না থাকে সেজন্য বাছাই যাচাই বাছাই করা হয় এছাড়াও ডিটিস স্টিপেন্ড এম আই এস সফটওয়্যারে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বাবা মা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সার্ভিসের অ্যাকাউন্টের স্বয়ংক্রিয় ভেরিফিকেশন চালু থাকায় কাগজের গুণগত মান নিশ্চিত হয় দুই হাজার তেইশ চব্বিশ বছরের বরাদ্দ থেকে জানুয়ারি জুন চব্বিশ মেয়াদে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রি ভোকেশনাল ষষ্ঠ অষ্টম শ্রেণী এসএসসি ভোকেশনাল নবম দশম শ্রেণী দু হাজার তেইশ শিক্ষাবর্ষের এইচএসসি ভোকেশনাল একাদশ শ্রেণী জুলাই ডিসেম্বর দুই হাজার তেইশ ও জানুয়ারি জুন চব্বিশ দুই মেয়াদে দু হাজার বাইশ শিক্ষাবর্ষের এইসিএসসি ভোকেশনাল দ্বাদশ শ্রেণী এবং জুলাই ডিসেম্বর দু হাজার তেইশ মেয়াদে চার বছর মেয়াদে ডিপ্লোমা কোর্সের তৃতীয় পর্ব দু হাজার বাইশ তেইশ শেশন পঞ্চম পর্ব দু হাজার একুশ বাইশ শেষন সপ্তম পর্ব দু হাজার বিশ একুশ শেষন এ আটটি আঞ্চলিক কার্যালয় থেকে প্রাপ্ত প্রথমবারের মতো উপবৃত্তির উপযুক্ত ছিয়াত্তর হাজার সাতশো উনানব্বই জন শিক্ষার্থীর তথ্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সেল যাচাই বাছাই করে উপবৃত্তি দেওয়ার জন্য চূড়ান্ত অনুমোদন করা হলো প্রথমবারের মতো উপবৃত্তির উপযুক্ত শিক্ষার্থী সহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত বেনিফিশিয়ারি তালিকায় থাকা সক্রিয় শিক্ষার্থীদের পেরোল পর্যন্ত সরি পেরোল প্রস্তুত করার জন্য কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় তো এ পর্যন্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো সেই পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম